সরকার পতনের পর পুলিশবিহীন অবস্থায় সারা দেশে সৃষ্টি হয়েছে অরাজকতা। এমত অবস্থায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিচ্ছেন স্থানীয় জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। চলমান সৃষ্ট অবস্থায় দুর্বৃত্তদের হামলা রক্ষায় পাহারা ও পরিদর্শন করছেন বলে জানান এসব নেতারা। বৃহস্পতিবার 8 আগস্ট বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ মন্দিরে পাহারা জোরদার করা হয়। এর আগে বিভিন্ন মন্দির পরিদর্শনে যান জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আনোয়ারা রাধা মাধব শিব মন্দির পরিচালনা কমিটির সদস্য কাঞ্চন সুশীল জানান, প্রথমে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার ঘটনায় বিচলিত হয়েছিলাম, মন্দিরের জায়গা নিয়েও একটু ঝামেলা হয়েছিল, পরবর্তীতে জামায়াতের নেতাকর্মীরা এসে বিষয়টি প্রাথমিকভাবে সমাধান করেছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির সাহেব ঘোষিত বাংলাদেশের সংখ্যালঘু বা যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের উপর যে মেক্কারজনক হামলা হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে, এরপরে আমরা আমিরি জামাতের নির্দেশনায় আনোয়ারা উপজেলায় উপজেলা জামাত ইসলামের নেতৃত্বে এবং ইউনিয়ন পরিষদের সকল ইউনিয়ন কমিটিগুলি সক্রিয় করে বা আনোয়ারা থানার সমস্ত পূজা মণ্ডপ এই মন্দির এবং এদের বিভিন্ন এলাকার এই মেম্বার্স সকলের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদের নিরাপত্তার ব্যাপারে তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং এরাও আমাদেরকে পেয়ে খুব খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন এবং এরা অনেকেই বলেছেন তারা সকলে আমাদের আমেরিকার ডাক্তার শফিকুর রহমান সাহেবের সেই বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্যটুকু তারা সকলেই শুনেছে।